যাত্রাপালা, চেনা পৃথিবীর অচেনা মানুষ। মঞ্জুরি, আরে মঞ্জু ডার্লিং, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো। ধ্যাৎসালা, মঞ্জুরির কোনো সাড়া শব্দ নেই যে। যজ্ঞেশ্বর মুখুজ্জের বাড়ি, হ্যাঁ সেই ফাঁকে ডার্লিং এর সাথে একটু সময় কাটে দিলাম, আর সে কিনা গরম হয়ে গেল। আমি তো আছি নীলেশ, আমার ভালোবাসার মিষ্টি পরশ দিয়ে তোমার দেহ মনকে আমি একেবারে শীতল করে দেব। আরে হে মঞ্জু ডার্লিং, তোমার পরশে আমার ভালোবাসার মনটা শীতল করে দেব। তাহলে দু সপ্তাহ যাব তুমি আমার কাছে আসো। আরে ব্যবসার কাজে আমি বাইরে গিয়েছিলাম ডার্লিং, তাই তোমার ভালোবাসার পর সে আমার মনটা খুশি হয় বলে তাড়াতাড়ি চলে এলাম। তাই নাকি? ভালো করেছো, খুব ভালো করেছো। তুমি কেমন আছো ডার্লিং? ভালো নেই ডার্লিং, আমি একদম ভালো নেই। কেন? সালা অভিজ্ঞান গাঙ্গুলি তোমাকে বিরক্ত করছে? আরে করতেই পারে, কারণ সে তো আমার প্রতি অনুরক্ত। সালা অভিরাগের অনুরক্ত, আমি বদরক্ত আমি বের করে দেব। তার কোনো প্রয়োজন নেই নীলেশ, তার কোনো প্রয়োজন নেই। আমার ভালোবাসার অস্বীকার পেয়ে সে স্কুল মাস্টারের চাকরি নিয়ে অনেক দূরে চলে গেছে। কিন্তু একদিন সে তোমাকে বিয়ে করতে চাইবে। তার আগে আমি তোমার বউ হয়ে যাব মশাই। কিন্তু তোমার বাবাজি আমাকে পছন্দ করে না। আরে বাবা যাতে পছন্দ করে সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তার মানে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি সত্যি মঞ্জু, তুমি আমার সন্তানের মা। হ্যাঁ, এবার তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করো। নিশ্চয় নিশ্চয়। তাহলে তোমার আমার বিয়ের ব্যাপারটা তুমি বাবাকে বলো। তোমার বাবাজি আমাকে মেনে নিতে পারবে না। যাতে মেনে নিতে পারে সে ব্যবস্থা আমি করেই ফেলেছি। সত্যি সত্যি মঞ্জু, তুমি আমার সন্তানের। হ্যাঁ মশাই হ্যাঁ, তোমার সার্থক প্রেমের অঙ্কুর তুমি যে আমার গর্ভে রোপণ করেছো। আরে সালা, আমি তো এটাই চেয়েছিলাম। থ্রি চেয়ার্স ফর নীলেশ চৌধুরী, হিপ হিপ হুররে। এবার আমার ইচ্ছাটা তুমি পূর্ণ করো। নিশ্চয়। বলো ডার্লিং কি করতে হবে? আমার বাবাকে তোমার আমার বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি বলো। বিয়ে? তুমি মালটা বড্ড শেক কেলে। আরে বিয়ের জন্য আমি তোমার সাথে তো প্রেম করিনি। তোমার বাপ যজ্ঞেশ্বর মুখুজ্জের দম্বটা ভাঙার দরকার ছিল, আর তোমাকে পটাবার জন্য দরকার ছিল আমার ভালোবাসার নেকামি করা। হ্যাঁ ডার্লিং, এটা আমার ভালোবাসা ছিল না, ছিল ভালোবাসার একটি। আমি তো কোনো অ্যাক্টিং করিনি। তার প্রমাণ আমার গর্ভে তোমার সন্তান। এই যে যজ্ঞেশ্বর মুখুজ্জে, তুমি সারা আজ থেকে এক বছর আগের কথা মনে করে দেখো। সারা কালী পূজার চাঁদা আদায় করতে এসে একটু তাকিয়েছিলাম, আর তার জন্য তুমি আমাকে আমার জাত তুলে অপমান করেছিলে। সেই অপমানে আমি তোমার দম্ভ ভেঙে দিয়েছি। আর তোমার
তোমার কুমারী বিয়ের করবে এখন এই ছোট জাতের সন্তান। নীলেশ, নীলেশ তুমি ওসব পুরনো কথা ভুলে যাও। নীলেশ তুমি আমাকে স্থির স্বীকৃতি দাও। এই প্রশ্নটা তোমার বাপকে করো। নীলেশ চৌধুরী চাকে তো ভাড়কে বাড়িতে ঢোকায় না, নর্দমায় ছুঁড়ে ফেলে দেয়। ওকে বাই বাই টাটা। আর এই লজ্জার কথা যদি এই পাড়ার লোকজনেরা জানাজানি হয় তাহলে যে আমার আত্মহত্যা করা যারা কোনো উপায় থাকবে না। এমন ঘটনা ঘটেছে যে যার জন্য আপনাকে আত্মহত্যা করতে হবে বাবা। মঞ্জু কি হয়েছে তুমি আমাকে বলো। আমার জীবনটাকে নিয়ে ওই নীলেশ যে চিনিমিলি কেমনে ছেলে চেয়ে যাবে তার মানে সে আমাকে আমাকে আর আমার গর্ভের সন্তানকে অস্বীকার করেছে যে বাবু। তুমি কি করেছো মঞ্জুরি? বাবু এখন যে আমার আত্মহত্যা করেছে আরে কোন পথ নেই। না মঞ্জু না, তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেমন করে, কিসের আশায়, কিসের মোহে আমি বেঁচে থাকবো? জামাই তোমার সন্তানের মুখ দেখার আশায় তুমি বেঁচে থাকবে বন্ধু? ভুল ভুলে জামাই বাবু, এই এক কুমারী মা হয়ে কেমন করে আমি সমাজের বুকে বেঁচে থাকবো? আর আমার সন্তানকে আমি কোন পরিচয়ে বড় করবো? কিন্তু মঞ্জু আপনি কি পারবেন জামাই বাবু আমাকে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে? বলুন বলুন আপনি পারবেন, বলুন জামাই। লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি আজও তাকে ভালোবাসি, আমি আজও তার ফিরে আসার অপেক্ষায় আছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মঞ্জু। রণবীর তুমি কি আমার অনুরোধ রাখবে না? বাবা আপনি, আমি বুঝতে পাচ্ছি আমি তোমার প্রতি অবিচার করছি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রণবীর। কিন্তু বাবা তোমার ব্যথা আমি বুঝলি, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই রণবীর, আমি তোমার কাছে পরমরে ভিক্ষা চাইছি। তুমি মঞ্জুরিকে স্বীকৃতি দাও, ওকে জীবন হিসাবে যা করো। না না বাবা না, তা হয় না। থাক জামাই বাবু, বাবার কথায় আপনি বিচলিত হবেন না বাবা। আমার জন্য তুমি চিন্তা করো না বাবা, আমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমি বলবো। রণবীর তুমি, হ্যাঁ বাবা, লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত ঠিকই, তাই বলে আমার মনটা পাথর হয়ে যায়নি। আমি আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে
যদি মঞ্জুরি এবং ওর গর্ভের সন্তান বেঁচে থাকতে পারে তাহলে তাহলে আমি এই মুহূর্তে কথা দিচ্ছি বাবা, মঞ্জুকে আমি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা দীর্ঘায়ু হও, তোমরা দীর্ঘায়ু হও। জামাই বাবু, আপনি যেমন আমাকে স্বীকৃতি দিলেন তেমনি আজ থেকে আমিও রাহুলকে বুকে তুলে নিলাম। আজ থেকে রাহুল হবে আমার বড় ছেলে, আর আমি আমি হব রাহুলের ছোট মা, আমি হব রাহুলের ছোট মা, আমি হব রাহুলের ছোট মা। মঞ্জুরি, তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে লাবণ্যের জায়গায় কোনদিন বসাতে পারবো না। লাবণ্য সমাজ এবং সংসার হয়তো বা আমাকে কিন্তু তুমি তুমি যেন আমাকে ভুল বোধের গায়ে আমি আমি বড় এরপর 25 বছর পর, 25 বছর পর শুধু অসহায় নয়, এই পৃথিবীটাই অসুস্থ হয়ে গেছে, হয় রোগে 25 বছর ধরে দুঃখছে। স্যার, তার অতীতের ছবিটা আমি আমার ক্যামেরায় তুলে রেখেছি, কিন্তু কিন্তু কোথায় কোথায় সেই ছবিটা, কোথায় কোথায় গেল সেই ছবিটা, কোথায় কোথায় গেল? এই তো পেয়েছি। পরিপূর্ণ ছবি আমি মানুষের সামনে তুলে ধরবো, তার আগে আমার ক্যামেরাটা ভালো করে পরিষ্কার করতে হবে। ছবি কারা বলে মানুষ আমাকে ক্ষমা করবে না। চাকরি বাকরি নেই, তবু প্রেমে শান্তি নেই, এই অসুস্থ পৃথিবীর অসুস্থ সদস্য। ওর ছবিটা ভালো করে ক্যামেরায় তুলে রাখি। দুটো জীবাণু এসে গেছে, আমরা কৃমি কীটের মতো নগণ্য, তোমরা ওদের চেয়ে জঘন্য, ওদের চেয়ে বিষাক্ত। কথা না বলে জুতো মারো, জুতো মারো, মারো যত খুশি জুতো মারো, কিন্তু তার আগে বলতে হবে পৃথিবীতে কবে জুতো আবিষ্কার হয়েছিল, আর মানুষ কেন হাতে না পরে পায়ে জুতো পরে পায়ে। আরে ওর কথা বাদ দাও তো, চলো চলো আমরা ওখানে গিয়ে বসি। বস্তির অনেক ছেলের সঙ্গে প্রেম করে কিন্তু ওর ঘরে খাবার জোটে না, ও দাদাটা চিন্তাই করে, গুন্ডামি করে। দাঁড়া, ওরা কি কথা বলছে আমি শুনবো, আর আমার এই ক্যামেরায় তুলে রাখবো।
তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ও তাহলে আমি মিথ্যে কথা বলছি? ঠিক আছে আমি আরে অমনি মেম সাহেবের রাগ হয়ে গেল, তোমার মুখ ভাগ করে থাকা আমি একদম পছন্দ করি না। এটা হলো বাসাহীন ভালোবাসা, যাকে বলে রাস্তার প্রেম। এই ভালোবাসার শাখা পোশাকের অঙ্কুর মেলার আগে ছাগলে মুড়ে খায়, তবু তবু ওরা ভালোবাসা করে। আমার জীবনে বিনা এক তারি বাধা, আর তুমি তুমি আমার জীবনে ধ্রুব তারা জুমা। আমারই আকাশে তুমি যে ধ্রুব আপনার সাথে আমার কথা আছে।